তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানার আঠারোমুড়া বিস্তীর্ণ এলাকায় এখন বনদস্যুদের মৃগয়াক্ষেত্রে পরিণত হয়েছে। নির্বিচারে বন ধ্বংস করে পাচার করে যাচ্ছে প্রতিদিন লক্ষ লক্ষ টাকার মূল্যবান গাছ। বনকর্মীদের লক্ষ্য ঘুরিয়ে দিতে বনদস্যুরা আক্রমণ চালাচ্ছে বনপশুদের ওপর। গত দুদিনের বনরক্ষী বাহিনীর হাতে মূল্যবান কাঠসহ দুটি মারুতি গাড়ি ধরা পড়ার পর গত মঙ্গলবার বনরক্ষী বাহিনীর লক্ষ্য ঘুরিয়ে দিতে বনদস্যুরা বন্য হাতির পালে গুলি চালায়, যার ফলে একটি হাতি আহত হয়েছে বলে বন দপ্তর সূত্রে খবর। যদিও আহত হাতিটির খোঁজে এখনও পায়নি বনকর্মীরা। বিশাল এলাকা জুড়ে তল্লাশি চালাচ্ছে বন দপ্তরের কর্মীরা। তবে বনরক্ষী বাহিনী এই ঘটনার সাথে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে। ঘটনাটি ঘটে মুঙ্গিয়াকামি থানার চাম্পাপ্লাই বাড়ি নাখাই বাজার এলাকায়। বন দপ্তর সূত্রে জানা যায়, বনকর্মীরা বনদস্যুদের বিরুদ্ধে মঙ্গলবার রাত আনুমানিক 11টা নাগাদ লাখাই বাজার সংলগ্ন জঙ্গলে অভিযানে গেলে বনদস্যুরা জঙ্গলে অবস্থানরত হাতিকে লক্ষ্য করে পরপর তিনটি গুলি চালায়। গত দুদিনের বনরক্ষী বাহিনীর হাতে মূল্যবান কাঠসহ দুটি মারুতি গাড়ি ধরা পড়ার পর গত মঙ্গলবার বনরক্ষী বাহিনীর লক্ষ্য ঘুরিয়ে দিতে বনদস্যুরা বন্য হাতির পালে গুলি চালায়, যার ফলে একটি হাতি আহত হয়েছে বলে বন দপ্তর সূত্রে খবর। যদিও আহত হাতিটির খোঁজে এখনও পায়নি বনকর্মীরা। বিশাল এলাকা জুড়ে তল্লাশি চালাচ্ছে বন দপ্তরের কর্মীরা। তবে বনরক্ষী বাহিনী এই ঘটনার সাথে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে। ঘটনাটি ঘটে মুঙ্গিয়াকামি থানার চাম্পাপ্লাই বাড়ি নাখাই বাজার এলাকায়। বন দপ্তর সূত্রে জানা যায়, বনকর্মীরা বনদস্যুদের বিরুদ্ধে মঙ্গলবার রাত আনুমানিক 11টা নাগাদ লাখাই বাজার সংলগ্ন জঙ্গলে অভিযানে গেলে বনদস্যুরা জঙ্গলে অবস্থানরত হাতিকে লক্ষ্য করে পরপর তিনটি গুলি চালায়। প্রতিদিন থানার নাকের ডগা দিয়ে পাচার করা হলেও পুলিশ নীরব ভূমিকা পালন করে চলেছে। তবে বনদস্যুদের হাতে এবার আক্রান্ত হলো বন্যপ্রাণী। এর আগেও 41মা বাড়ি এলাকায় লক্ষ্য করে গুলি চালিয়েছিল বনদস্যুরা। অথচ টিএসআর ক্যাম্প সাথে থাকা সত্ত্বেও কোনো প্রকার সহযোগিতা করেনি বলে অভিযোগ। এছাড়া থানার পেছনে বনদস্যুদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে বনদস্যুদের সহযোগী একাংশ গ্রামবাসীদের আক্রমণ থেকে বাঁচতে বনরক্ষী বাহিনীকে শূন্যে গুলি চালাতে হয়। যদিও এদিন ক্ষুব্ধ এলাকাবাসীর হাতে দুজন কর্মী আহত হয়, সেদিনও পুলিশ থানা থেকে বেরিয়ে আসেনি অভিযোগ ওঠে। মুঙ্গিয়াকামি থানার সাথে রফা করে বনদস্যুরা উজাড় করে দিচ্ছে বনভূমি। নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন প্রহর 24।